أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلم بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا کشفت تجا بجمالہ، حسنت جمیع خصالہ. عشق محبوب خدا کس دل میں حاصل نہیں، لاکھوں مؤمن ہو مگر ایمان میں کامل نہیں. بلغ العلا کشفت تجا بجمالہ، حسنت جمیع خصالہ. সবাই মহাপাতের সহিত কয়েক মর্তবা আল্লাহ পাকের জিকির করব। রাজি আছেন? জবান বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, 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 la ilaha illallah. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার জগন্নাথপুর হিলফুল ফজল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত চারদিন ব্যাপী পবিত্র তাফসীরে কোরআন মাহফিল ইসলামী সম্মেলনের আজকে তৃতীয় দিনের আখেরি অধিবেশন। আজকের এই দিনই মাহফিলে তৃতীয় দিনের আখেরি অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার তৌফিক মেহরবানি করে দান করেছেন, এই জন্য সবাই মাওলায় করিমের দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের কালামের মাহফিল, আল্লাহ নবীর হাদিসের মাহফিল, আল্লাহ পাকের জিকিরের মাহফিল, এগুলাকে আল্লাহর নবীজি বলেছেন বেহেশতের বাগান বলেছেন, সুবহানাল্লাহ। যারা আমরা মাহফিলে আসলাম বসলাম আল্লাহর নবীজির কথা অনুযায়ী, নিঃসন্দেহে আমরা এখন সবাই বেহেশতের বাগানের মধ্যে আছি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ নবীজির কথায় যে ব্যক্তি সন্দেহ করবে ওই ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহর কথায় নবীর কথায় যদি সন্দেহ সৃষ্টি করে, সন্দেহ থাকে, তার ঈমান থাকে না। আমরা যে এখন বেহেশতের বাগানে আছি এই কথার মধ্যে সন্দেহ আছে কিনা আওয়াজ করি বলি সবাই, তার সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগানে আছি কথা ঠিক কিনা বলেন, এই জন্য খুশি না বেজার। যতক্ষণ পর্যন্ত এই বেহেশতের বাগানে বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় শুধু নেক আর নেক লেখা হইতে আছে। যারা এতক্ষণ বসা ছিলেন তারা নেকের মালিক হইছেন, বসা থেকে উঠে চলে যাওয়ার পরে এখানে বসলে যে নিয়ামত পাইতেন, যে নেকি পাইতেন, ওটার থেকে মারুম হইছেন, কথা ঠিক কিনা বলেন। আমরা যারা বসা আছি আমাদের আমল নামা এখন নেক লেখায় হইতে আছে, নেক লেখা হইতে আছে। যতক্ষণ এখানে বসা থাকবো এই সময়টা আমরা গুনার থেকে বাঁচিয়ে গেলাম, এখানে কোনো গুনার কাজ বলতে কিছুই নাই, কথা ঠিক কিনা বলেন, আওয়াজ দিয়া বলেন, এখানে গুনার কাম আছে, কোনো গুনার কিছু দেখা যায়? আমার আপনার ঘরের মধ্যে গুনা আছে নাকি নাই? আমার আমি আর আপনি যে ঘরে বসবাস করি সেই ঘরে গুনার কাজ আছে নাকি নাই? গুনার কাজ, গুনার কথা, গুনার শব্দ, গুনার চলাফেরা, গুনার হাঁটা চলা, কথা ঠিক কিনা বলেন, আছে না? হাট বাজারে গুনা আছে নাকি? জোরে বলেন। আত্মীয় স্বজনের বাড়িতে গুনা আছে তো? রাস্তাঘাটে গুনা আছে কিনা? ট্রেনে, বাসে, লঞ্চে গুনা আছে নাকি নাই? জোরে বলেন। বর্তমানে গুনার কাজটা এত সোজা হইয়া গেছে সবার জন্য, এবং গুনার কাজটা এত স্বাভাবিক হয়ে গেছে বর্তমান জমানায়, গুনার কাজকে মানুষ গুনা বলেও মনে করে না, কথা ঠিক কিনা বলেন। এটা যে গুনার কাজ এটা মনে করে না, স্বাভাবিক, স্বাভাবিক। বাসে, ট্রেনে, লঞ্চে, যানবাহনগুলোতে এত বেহায়াপনা, এত বেরেল্লাপনা চলছে। স্কুল কলেজের কয়েকটা ছাত্র একাত্র হয়ে কোথাও সফর যাইতে লাগলে বাসের ভিতরে, ট্রেনের ভিতরে শত শত মানুষ, মুসলমান, নামাজি, দিনদার, ফরজদার, মুত্তাকি, মেয়ে লোক, পুরুষ লোক, ওই বেহায়ারা সাড়ে পাঁচটা একাত্র হয়ে গান শুরু করে, কথা ঠিক কিনা বলেন, চিল্লে চিল্লে গান শুরু করে, বিভিন্ন রকম মজাক করে, ঠাট্টা মশকারি করে, এবং এমন কিছু কর্মকাণ্ড করে যেগুলো দেখলে পশুও লজ্জা পায়, কথা ঠিক কিনা বলেন। নিজেদের ঘরের ভিতরে গুনার কাজ এত প্রিয় হইয়া গেছে যেগুলাকে আজকের যুগে বাপের সামনে ছেলে গুনা মনে করে না, দোষ মনে করে না, ছেলের সামনে বাবায় গুনা মনে করে না, মায়ের সামনে মেয়ে গুনা মনে করে না, মেয়ের সামনে মায় গুনা মনে করে না, কথা ঠিক কিনা বলেন। প্রায় পরিবারে দেখবেন হল রুমের মধ্যে টিভি লাগাইছে, এখন ছেলে, মেয়ে, মা, বাবা সবাই মিলে নাটক, সিনেমা সব চাইতে আছে, কথা ঠিক কিনা বলেন। এখন বিভিন্ন আপত্তিকর দৃশ্য তো বেশি,
এগুলো দেখে ছেলেও হাসে, মেয়েও হাসে, মায়েও হাসে, বাবাই হাসে, এদের মধ্যে লজ্জা আছে কিছু? আওয়াজ করে বলেন, এরা কি গরু ছাগলের ছেলে খারাপ না ভালো? হাইওয়ান জানোয়ারের চাইতে ভালো না খারাপ? আওয়াজ করি বলেন না, ভালো না খারাপ? খারাপ। কত খারাপ? উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ বলছেন এরা হাইওয়ান জানোয়ারের মতো। আবার বলছে না, বরঞ্চ হাইওয়ান জানোয়ারের চাইতে এরা আরো খারাপ, আরো খারাপ। আল্লাহু আকবার। গুনাকে গুনা বলে মনে করে না। শহরে বন্দরে হাট বাজারে হোটেলে রেস্তোরাঁয় এত গুণা চলছে, এত নাফরমানি চলছে। এক মুসলমানদের বিয়ে শাদীর মধ্যে এত গুণার কাম হইতেছে, কথা ঠিক কিনা বলেন? যে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিয়ের মধ্যে আপনার বেহায়াপনা, বেরেল্লাপনা, নাচ গান, আমোদ ফুর্তি, রংবাজি, আতশবাজি, এগুলা না করলে বিয়াই নাকি মজা হয় না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এগুলা যারা করতেছে তারা মন করে মনে করে যে এগুলা না করলে বিয়েটা মজা হয় না। এগুলা করার দ্বারা বিয়ে কি, বিয়েতে মজা যেটা তোমরা পাইতেছ এটা শয়তানির মজা, আসল মজা তোমরা পাও না। আসল মজা আজকে বর্তমান জমানায় চাইয়া দেখেন, মুসলমানদের মধ্যে দাম্পত্য জীবনে প্রায় পরিবারে শান্তি নাই, অশান্তির আগুন দাউধাও করে চলতে আছে, পারিবারিক জীবনে আগুন চলতেছে, সামাজিক জীবনে এত আগুন জ্বলতেছে, আত্মীয়তা, আন্তরিকতা, দয়া, মায়া, মহাব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ নাই বললেই চলে, কথা ঠিক না? কি বলেন? আছে এগুলা? আগের আন্তরিকতা আত্মীয়তা যেরকম ছিল এখন সে আত্মীয়তা কি আছে? সে আন্তরিকতা আছে? সে ভালোবাসা আছে? সে ভ্রাতৃত্ববোধ কি আছে? কিছুই নাই। সামাজিকভাবে আগুন চলছে, রাষ্ট্রীয়ভাবেও অশান্তির আগুন দাউধাও করে চলতে আছে। সারা বিশ্বের জমিনে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, কথা ঠিক কিনা বলেন? এই যে বার্মায় অসংখ্য মুসলমানকে তৈরি হত্যা করতেছে, কত নির্মমভাবে, নির্মমভাবে। আপনার এরকমভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, কারণ মুসলমানরা দিন ভুলে গেছে। কি ভুলে গেছে? মুসলমানরা দিন ভুলে গেছে, কবরের কথা ভুলে গেছে, জাহান্নামের কথা ভুলে গেছে, আল্লাহর কথা ভুলে গেছে, নবীর কথা ভুলে গেছে, কথা ঠিক কিনা? দাবি করে মুসলমান ইসলামের কিছুই নাই, ইসলামের কিছুই। সাড়ে তিন হাত দেহের মধ্যে তালাশ করে দেখেন, নাম আব্দুর রহমান, সাড়ে তিন দেহের মধ্যে একটা নবীর শূন্য তালাশ করে পাবেন না। সে যে একদম মুসলমান তার উলম্ব করো চার সিনার আর কোনো আলামত নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা বলেন? তাকে চিনার আর কোনো কুদরত নাই, আর কোনো আলামত নাই। নাম যে রহিমা খাতুন, চিনবার কোনো কুদরত নাই। একজন হিন্দুর মেয়ে যেরকম চলে, রহিমা খাতুন এর চাইতে আরো খারাপ চলে। একজন হিন্দু খ্রিস্টানের ছেলে যেরকম চলে, আব্দুর রহমান, আব্দুর রহিম, সলিমুদ্দিন, কলিমুদ্দিন এর চাইতে আরো কয়েক ডিগ্রি বেশি খারাপ চলে। আব্দুর রহমানের গড়ে যা চলে আপনার হিন্দুর গড়েও তা চলে না। আব্দুর রহমানের চলাফেরা কাজকর্ম যেরকম, হিন্দু দেখেও লজ্জা পায়, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? এই যে অবস্থা, আজকে মুসলমান কবরের কথা ভুলে গেছে, পরকালের কথা ভুলে গেছে, মৌতের কথা ভুলে গেছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেছে, দিন শরীয়ত ভুলে গেছে, এমনি দাবি করে মুসলমান, কিন্তু ইসলামের সাথে কোনো যোগাযোগ, জোরে বলেন, দাবি করে মুসলমান ইসলামের সাথে সম্পর্ক, যোগাযোগ নাই, কথা ঠিক কিনা বলেন? আওয়াজ করি বলেন, কথা ঠিক কিনা? আজকে এই কথাগুলো বললে অনেকের গায়ে লাগে, আর তখন বলে হুজুরকে ওয়াজ শুনি লাভ নাই। আমরা মনে যেমনি কয় এমনি চলবো, যেমনি ইচ্ছে আমরা চলবো, এমনি ফিরবো, হুজুররা এগুলো বলে কেন? আরে ভাই, হুজুররা বলতেছে, ওনার দায়িত্ব পালন করতেছে, কথা ঠিক কিনা বলেন? দায়িত্ব পালন করতেছে, মানেন না মানেন আপনার ব্যাপার, আপনাকে জোর করে কেউ মানাবে না, আপনার জবাব তো দিবেন, হুজুরকে জবাব হুজুররা দিবে, কথা ঠিক কিনা বলেন?
কথা ঠিক কিনা বলেন ভাইরা? আমার ইসলামের সাথে যোগাযোগ নাই, আল্লাহ আল্লাহর রসুলের সাথে যোগাযোগ নাই, পরকাল কাকে বলে চিনে না। এখন সবচেয়ে যে বড় যে রোগ মানুষের মধ্যে তা হলো মৃত্যুর কথা ভুলে গেছে। কবরস্থানে বসি আপনার মৃত ব্যক্তিকে কবর দিতে যাইয়াও হাসাহাসি করে, মৃত ব্যক্তিকে কবর রাখতে যাইয়াও হাসাহাসি করে, কবরস্থানে বিড়ি সিগারেট খায়, আপনার জানাজা পড়তে গেছে সেখানেও দেখা যায় আপনার বিভিন্ন আকতা কুকথা বলি কথা ঠিক কিনা। অথচ সাইয়েদিনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবে লেখেন, তিনি কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হইয়া যাইতেন, এবং তিনি কবর দেখলে এত কান্দা কাঁদতে যে আপনার তিনার দায়িত্ব মোবার গুলা বাইয়া টপটপ করে সুখের বাণী পড়তো, বুক বাসিয়া যাইতো কবর দেখে এত কান্দা কাঁদতেন। সাহাবাই কেরাম ফরমান, ইয়া আমির আল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি তো এমন এক ব্যক্তি, আপনার শানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করছেন, জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে গেছেন, তারপরেও আপনি এরকম কামদেন কেন ব্যাপার কানা কি? তখন তিনি বলেন, ও আমার ভাইরা, কবর যে কত মুসিবতের জায়গা, কবর যে কত কষ্টদায়ক জায়গা, কবর যে কত কঠিন ঘর, কবর যে কত মুসিবতের ঘর, এই কথা মনে পড়লে তখন আমি আমার আর কোন জায়গায় থামাইতে পারি না, আমার দিনের ভিতরে দাউ ধাউ করে আগুন জ্বলে কবরের কষ্টের কথা মনে পড়লে, এই জন্য কবর দেখলে আমি আর স্থির থাকতে পারি না। বাইরে আমার যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতে পাইছেন, দয়াল নবীজি যিনাকে জান্নাতি ঘোষণা করছেন, যিনি আল্লাহর নবীর দুই কন্যাকে বিয়ে করেছেন জিন্নুরাই, ইসলামের তৃতীয় খলিফা যিনি, যিনি ইসলামের জন্য এত দান করেছেন, যিনার প্রশংসা আল্লাহর নবী তিনার জবান মুবারকে অনেকবার করেছেন, হুজুর পাকের দুই কন্যাকে তিনার কাছে বিবাহ দিয়েছেন, দুই কন্যার ইন্তেকালের পরে আল্লাহ নবী আফসোস করে বলেছিলেন, আমার যদি আরেকটি কন্যা থাকতো আমি এটাকে ওসমান গনির কাছে বিয়ে দিতাম। তিনার মতো ব্যক্তি এরকম কান্না কাঁদতে পারলে, আজকে আমাদের মধ্যে কান্না আছে আওয়াজ করি বলেন, জোরে বলেন, কান্নাকাটি আছে, কবরের ভয় কি আছে, জাহান্নামের ভয় কি আছে? আসলে এখন আসেন যে কবরে আমাদেরকে বাস্তবে যাইতে হবে কি হবে না, আওয়াজ করি বলেন, জোরে বলেন, কবরে না যাইয়া থাকতে পারবেন, থাকিয়া যাবেন এমন লোক কি তামাম পৃথিবীর মধ্যে একজনও পাওয়া যাবে? আওয়াজ করি বলেন না, একজনও পাওয়া যাবে না, কবরে যাইতেই হবে, মৃত্যুবরণ করাই লাগবে, এবং মৃত্যুর পরে নেককারদের জন্য জান্নাত, যারা দুনিয়ার হায়াতে জিন্দগিটা আল্লাহ পাকের হুকুম আল্লাহর নবীর তরিকা মোয়াফেক জীবনটা কাটাইছে, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের খোঁজখবরি আছে। আর যারা দুনিয়াবি হায়াতটা নিজেদের ইচ্ছা মোতাবেক নফস শয়তানের খেয়াল খুশি মোতাবেক হায়াতের দিন দিয়ে কাটাইবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তারা জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাকের পরে কোন ফিল জান্নাতি অপারি কোন ফিস সাইদ, আল্লাহ পাকের রব্বুল ইজ্জত ফরমান, কিয়ামতের ময়দানে মানুষ দুই ভাগ হইয়া যাবে, আজকে দুনিয়ার জমিনে মানুষ শত শত ভাগ অসংখ্য ভাগে বিভক্ত হইয়া রয়েছে, কিন্তু কেয়ামতের ময়দানে মানুষ দুই ভাগ হইয়া যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক ভাগ এক দল মানুষ হবে জান্নাতি দল, আর এক দল মানুষ হবে আপনার জাহান্নামের দল, এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামি, মানুষ কেয়ামতের ময়দানে দুই ভাগ হইয়া যাবে। আল্লাহ পাক জায়গাও রাখছেন দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতে কারা যাবে? আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কোরআনে হাকিমের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা,
আল্লাহ পাকের রব্বুল ইজ্জত ফরমান নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনার পরে আমল সালেহ নেক আমল করবে, আল্লাহু আকবার, ঈমান আনার পরে নেক আমল করতে করতে কবরে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান ওই ব্যক্তি আমার জান্নাতের মেহমান হইয়া যাবে, আমার জান্নাতে প্রবেশ হইয়া যাবে, ঢুকিয়া যাবে। আল্লাহর বদলে ওই ব্যক্তির আর কোন অসুবিধা হবে না। আল্লাহর আবির্ভাব পাকের মধ্যে ফরমান একটি আপনার মানুষ আল্লাহু আকবার সারা জীবন কত রকমের দুঃখ কষ্ট করছে, অভাব অভিযোগ রোগে শোবে হাজার হাজার কষ্ট করছে, জীবনের সুখ কাকে বলে দেখে নাই, এমন ব্যক্তিকে আল্লাহু আকবার জান্নাতে নেওয়ার পরে একবার জান্নাতে ঢুকাইবার পরে আর জান্নাত থেকে আবার বাহির করার পরে জিজ্ঞেস করা হবে তোমার কাছে এখন কি মনে হয়, দুঃখ বোধ কিছু আছে কিনা বলে বল। সেই ব্যক্তি বলে না, আমি জীবনের দুঃখ কাকে বলে বুঝি না, চিনি না, দুঃখ এবং মুসিবত সমস্যা কাকে বলে আমি চিনি না, জানি না, এবং এগুলো আমার মনেও নাই, আমি জান্নাতের নিয়ামতের মধ্যে ডুবিয়া সব ভুলিয়া গেছি। এ বাইরে বাবার খেয়াল করে শুনেন, আর যে ব্যক্তি গুনার কাম করবেন না ফরমানি করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ফরমান আমার কথা না, কোন পিসাবের কথা না, কোন অলি বুজুর্গের কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ফরমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত মেয়েলুক পুরুষ লোক রাজা প্রজা প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক পুলিশ বিডিআর আর্মি যুবক যুবতী যত রকমের মানুষ আল্লাহ দুনিয়াতে বানাইছে সমস্ত মানুষ মেয়েলুক পুরুষ লোক জোয়ান বুড়া আল্লাহ পাক সবার ন্যাক আর বদকে দুনিয়াতে কি পরিমাণ ন্যাকের কাম করলো কি পরিমাণ কোনার কাম করলো আল্লাহ পাক সব জাররা 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 করে হিসাব নেবেন, জাররা জাররা করে হিসাব নেবেন। জাররা জাররা হিসাব নেওয়ার পরে যে ব্যক্তির নেকের পাল্লা বাড়ি হইয়া যাবে ওই ব্যক্তি রিক্সাওয়ালা শ্রমিক কুলি মজুর হোক না কেন, গরিবের ছাদে গরিব হোক না কেন, ওই ব্যক্তির নসিব ভালো, তার প্রতি জান্নাতের হুকুম হইয়া যাবে, জান্নাতের ফেরেশতা ওই ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে ঢুকিয়া যাইবে, ওই ব্যক্তি জান্নাত থেকে আর কোনদিন বাহির হওয়া লাগবে না। আর বাইরে বাবারা বন্ধুরা আমার পর্দারে মা বোনেরা এ মুসলমানদের কোনে যার যুগের যুবকেরা যুবতীরা এ দুনিয়ার পাগলরা বেড়ামাদের দলরা একটু খেয়াল করে শুন, বাবার এ আস্ত সারা জীবন শুনি কিন্তু বাবা দিলের খেয়াল না শোনার কারণে ওয়াজ শুনিয়াও হেদায়ত হইতে পারি না, ওয়াজকে দিলের মধ্যে ফিট করতে পারি না, এটাই বড় দুঃখ। বাবারে আল্লাহ একবার যে ব্যক্তির গুনার পাল্লা বাড়ি হইয়া যাবে, যে ব্যক্তির নাফরমানি পাল্লা বাড়ি হইয়া যাবে, গুনার পাল্লা বাড়ি হইয়া যাবে, ওই ব্যক্তি যেই হোক না কেন ওই ব্যক্তি উপরে মাওলা জাহান নামের হুকুম হইয়া যাবে, মাওলা জাহান নামের ফেরেশতারা ওই ব্যক্তির হাতে পায়ের মধ্যে জাহান নামের আগুনের শিকল লাগাইয়া রশি লাগাইয়া ওই ব্যক্তিকে জাহান নামের চিনচিন লাগাইয়া ওই ব্যক্তির টানকে টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাইবে, ওই ব্যক্তি প্রেসিডেন্ট মন্ত্রী বিশ্বাব আলম সাহেব চেয়ারম্যান মেম্বার কোটিপতি যে ব্যক্তি হোক না কেন ওই ব্যক্তি মাওলা জাহান্নামের দিকে নিয়ে যাইবে, জাহান্নামের কঠিন আযাবের মধ্যে সেই ব্যক্তি গ্রেফতার হইয়া যাবে। হাদিসে পাক আল্লাহর হাবিব ফরমান একটি মানুষ সারা জীবন সুখে শান্তিতে আরামে আয়েশে জীবন কাটাইয়া এই অবস্থায় কবরে যাওয়ার পরে ওই ব্যক্তি যদি আপনার একবার জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয় তাকে যদি বলা হয় মিয়া তোমার কাছে কেমন লাগে, সুখ শান্তি জীবন দেখছো কিনা, সে বলে আহারে সুখ শান্তি কাকে বলে আমি জীবন দেখি নাই, সুখ শান্তি কাকে বলে আমার দিলের মধ্যে আসতেও পারে না,
কে তুকের বদলে কষ্টের মধ্যে আসি আল্লাহ, এমন কষ্ট আর কষ্ট, এমন কষ্ট আর কষ্ট, এমন আজাব আর আজাব, আহারে আরে সুখ শান্তির আরাম আরাম আসবো তো কিছুই আমি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা الله محمد رسول الله. ভাইরা জাহান্নামের আযাব আছে নাকি নাই, কিল্লা যাবো আছে নাকি নাই? আজকে অনেকেই মনে করে জ্ঞানের অভাবে ইমানের কমজোরির কারণে যে পরকাল বলতে কিছুই নাই, কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, আজাব বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, দুনিয়াতে খাও দাও আমার পূর্তি করে রং তামাশা করো, এটাই হলো আসল, পরকাল বলতে কিছুই নাই। আর যারা মনে করে পরকাল বলতে কিছু আছে, তাও এটাকে এমন গুরুত্ব দিয়ে বিশ্বাস করে না। কথা ঠিক কিনা বলেন, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা বলেন, যদি বিশ্বাস করত, যদি বিশ্বাস করত, যদি আপনার এটা দিলে ফিট করতে পারতো, তাহলে মুসলমানদের অবস্থায় করুণ হইতো না। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি আপনার দুনিয়া দেখে আপনার হা হা করিয়া হাসে, আওয়াজ দিয়ে হাসে, যারা আপনার চিল্লায় চিল্লাইয়া হাসে, হা হা করিয়া হাসে, আল্লাহু আকবার, এরকম হাসা অনেকেই তো হাসে, এরকম অনেকেই হাসে যাদের অন্তরে মৌতের চিন্তা, কবরের চিন্তা, জাহান্নামের ভয় আছে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে হা হা করিয়া হাসতে পারে না, আওয়াজ দিয়ে হাসতে পারে না, কারণ ওই ব্যক্তির চিন্তা আমার উপরে কয়টা মামলা দায়ের করা আছে, কয়টা মামলা দায়ের করা আছে আমার উপরে, আমি হা হা করি কেমনে হাসি, চরমানের মরহুম আল্লাহ কুজুর চরমানের জমিনে শুয়ে আছেন, আল্লাহ কুজুর উদাহরণ দিয়ে বলতেন, বাবা এই ব্যক্তির ফাঁসির আসামি, ফাঁসির ওয়ার্ডার হইয়া গেছে, ফাঁসির রায় হইয়া গেছে, ফাঁসির ওয়ার্ডার হইয়া গেছে, ওই ব্যক্তির দিন গ্রন্থি আছে, আপনার অমুক দিন অমুক তারিখ কোন দিন আসবে, আজকে কয় তারিখ, আর কয়দিন বাকি আছে, আমার তো ফাঁসি হইয়া যাবে। এখন তারে কেউ যদি বলে, বাবা তুমি এত চিন্তা করো কেন, তোমার এই এলাকার সবচেয়ে সুন্দরী যুবতী একটা মেয়ে বিবাহ করাই দেওয়া হবে, তুমি যা খাইতে চাও তা খাওয়ানো হবে, তোমার এই এলাকার চেয়ারম্যান বানিয়ে দেওয়া হবে, তোমার ভালো ভালো জিনিস আনিয়ে দেওয়া হবে, সুন্দর একটা বিল্ডিং দেওয়া হবে, সেই ব্যক্তি বলো না আমার এগুলো কিছু দরকার নাই, এগুলো যে আমি কি করব, আমি তো আর বেশি দিন দুনিয়াতে নাই, আমার তো ফাঁসির ওয়ার্ডার হইয়া গেছে, আমার ফাঁসির ওয়ার্ডার হইয়া গেছে, আর দিন কয়টা বাকি আছে, আমি সুন্দরী যুবতী নারী দিয়া কি করব, আমি বাড়ি দিয়া কি করব, গাড়ি দিয়া কি করব, আরামাই দিয়ে কি করব, আমোদ পূর্তি দিয়ে কি করব, আমি তো মাত্র কয়েকদিন দুনিয়ার মধ্যে আছি, আমি দুনিয়ার থেকে মাওলার কবরে চলিয়া যাব,
এখন আমি কি নিয়ে মাওলার কবরে যাবো, কেমনে মাওলার কবরে যাবো, কবরে আমার কি উপায় হবে, উঠে আমার কেমনে কবচ হবে, অন্ধকার কবরে কেমনে আমি থাকবো, আরে আমি তো জীবন অসংখ্য নাফরমানি করছি, আমি জাহান্নামের আযাব কেমনে সহ্য করব, এই চিন্তা চিন্তা অস্থির হয়রান পেরেশানা কান্নাকাটি, ওই ব্যক্তির কাছে দুনিয়ার কোনো কিছু আর মজা লাগবে না, কথা ঠিক কিনা বলেন? এ বেনামাজিরা, এ তালিকা পঞ্জা ভাইরা, এ নাচ গানের পাগলেরা, এ সুদ কর হারাম কর জুলুম বাজারা মৃত্যু করা, এ শরাব কররা খেয়াল করে শুনো, এ বেপর্দা পীর করা পুরুষরা, বাবারে হাতে পায়ে ধরিয়া বলছি কেউ রাগ ডাক করিও না, বুঝো বুঝার চেষ্টা করো বাবা, তুমি তোমার কবরে যাবে আমি আমার কবরে যাব, আর তোমার কবর আমি যাব না আমার কবর তুমি যাবা না, তা তো দূরের কথা, আর স্বামী স্ত্রীর কবরে যাবে না, স্ত্রী স্বামীর কবরে যাবে না, কলিজার টুকরা ছেলে মেয়ে আম্মা আব্বার কবরে যাবে না, আম্মা আব্বা কলিজার টুকরা সন্তানের কবরে যাবে না, কেউ কাহারও কবরে যাবে না, সবাইকে সবার হিসাব দেওয়া লাগবে, কথা ঠিক কিনা বলেন? সবাইকে সবার কবরে যাইতে হবে, কেউ কারো হিসাব হিসাবের দ্বারা নিবে না, কেউ কাহারও কবরে যাবে না, এ বন্ধু খেয়াল করে শুনো, সবাই সবার কবরে যাইতে হবে, এখন কি নিয়ে কবরে চলছি, আর কবরে কেমনে থাকবো, জাহান্নামের আযাব কেমনে ভোগ করবো, আর আজকে বিশ্বাস করি না, বিশ্বাস করলেও হালকা একেবারে সাধারণ বিশ্বাস, কারণ যে ব্যক্তি বিশ্বাস করবে তার অন্তরে ঈমান আছে, এই বিশ্বাস বদ্ধমূল হইয়া যাবে, ওই ব্যক্তি গুনার কাম করতে পারে না, নাফরমানি করতে পারে না, ওই ব্যক্তির চিন্তা অস্থির হয় পরেশান, আর আমি কি নিয়ে মাওলার কবরে যাব, কেমনে জাহান্নামের আযাব ভোগ করব, এই দুনিয়া আমার কিছুই না, এই দুনিয়ার সব কিছু দুনিয়া যে পড়িয়া থাকবে, আর কিছু আমার সঙ্গে সাথী হবে না, আল্লাহ এবারে খেয়াল করিয়া শুনেন, তাহলে সব কিছু দুনিয়ার মধ্যে পড়িয়া থাকবে, আমি আর আপনি খালি হাতে মাওলার কবরে চলিয়া যাব, এ বন্ধু দুনিয়ার টাকা পয়সা পড়িয়া থাকবে, কবরটা পড়িয়া থাকবে, এগুলো কিছু আমার আপনার সঙ্গে সাথে হবে না, এগুলো আমার আপনার কোনো উপকার করতে পারবে না, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, জাহান্নামে যাবে তখন জাহান্নামের মধ্যে ফেলাই দিবেন, জাহান্নাম চিৎকার করে করে কান্দে আর বলবে আরে আমি কেন বুঝলাম না কি করলাম, দুনিয়ার মধ্যে হক্কানি পীর মশাই হক্কানি আলেম আমার কথা শুনলাম না, কোরআন হাদিস বিশ্বাস করলাম না, বিশ্বাস করলে আমার সাধারণ হালকা বিশ্বাস করতাম, অন্তর ফিট করতে পারতাম না, ভালো করি আপনার আমল করতে পারতাম না, আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছি, এখন আমার কি উপায় হবে, কানবে চিৎকার আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও, দেখবা আমি তোমার একটা মুহূর্ত নাফরমানি করবো না, এবং আমার যত সম্পদ দিবা সমস্ত সম্পদ গ্রামে তোমার রাস্তায় দান করে আসব, তোমার হাতে দান করে আসব, তোমার পথে আমি খরচ করে আসব, কিন্তু এই অবস্থা আর দুনিয়ার মধ্যে ফিরিয়ে আসা যাবে না, এ বাইরে বাবারা বন্ধুরা খেয়াল করে শুনেন, আজকে হাসিয়া হাসিয়া জাহান্নামের কাম করতে আসি, কথা ঠিক কিনা, জোরে কথা ঠিক কিনা, হাসিয়া হাসিয়া জাহান্নামের কাম করতে আসি, ইচ্ছা করিয়া জাহান্নামের কাম করতে আসি, জানিয়া শুনিয়া জাহান্নামের কাম করতে আসি, বুঝিয়া শুনিয়া জাহান্নামের কাম করতে আসি, চিন্তায় ভাবনা নাই, এই যে জাহান্নামের কথা আল্লাহ কোরআন শরীফ বয়ান করছেন, জাহান্নামে যে কি কঠিন আযাব হবে, জাহান্নামের যে কত আপনার কষ্টদায়ক জায়গা, জাহান্নামে কত কঠিন জায়গা, আল্লাহ কোরআন শরীফ বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে আলোচনা করছে, এবং জাহান্নামীরা জাহান্নামীদের জন্য জাহান্নামকে আল্লাহ এরকম কঠিন কঠোর করছে, এত রকমের আযাব, কত কঠিন কঠিন আযাব, এগুলো আপনার কোন গরু ছাগলের জন্য না, এগুলো একমাত্র যারা জাহান্নামের কাম করে কবরে যাবে জাহান্নামীদের জন্যই, কথা ঠিক কিনা বলেন? আর জাহান্নামের কাম কোনটা, জান্নাতের কাম কোনটা,
কোন পথটা জান্নাতের পথ, কোন পথটা জাহান্নামের পথ, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার ভাবে আপনারা বলিয়া গেছেন, আল্লাহর নবী সব দেখাই দিয়ে গেছেন, বলিয়া গেছেন, সাহাবায়ে কেরামকে বলিয়া গেছেন, আল্লাহু আকবার হাদিস শরীফে আমাদের জন্য রাখিয়া গেছেন। এ বন্ধু দুনিয়ার পাগল, হে বেড়ামাজি তুলে নাম, ও দাড়ি কামানের বাইরাম, আচ্ছা দাড়ি কামান করো অপরাধ মনে করো না, বেহর দেন চলা করো অপরাধ মনে করো না, কথা ঠিক কিনা? কথা কি? আরে আপনার দাড়ি কামানো কোনো অপরাধ মনে করে না, এমন কোনো অপরাধ না। আরে আপনার এরকম ভাবে আপনার টাইপি ভরা, এমন কোনো অপরাধ না। নামাজ মাঝে মাঝে পড়লাম, মাঝে মাঝে ছাড়িয়ে দিলাম, এমন অপরাধ না। বেপরদার চলা, এত অপরাধ না। এই জন্য মুসলমানদের ঘরের মধ্যে বেপরদার ছড়াছড়ি, বেপরদার সয়লাব চলছে। দেবরদের সাথে ভাবিরা দেখা সাক্ষাৎ করে, হাসি তামাশা করে, ঠাট্টা মাস্কারি করে, এদের কোনো অপরাধ মনে করে না। আরে আপনার এরকম দুলাবার সাথে, বোনের জামার সাথে, তালতোবায় খালতোবার সাথে আপনার মেয়ের লোকেরা দেখা সাক্ষাৎ, হাসি তামাশা, ঠাট্টা করে, রং তামাশা করে, এটাকে কোনোই দোষ মনে করে না। কথা ঠিক কিনা? আওয়াজ করি বলে না, কথা ঠিক? বাবিদের সাথে দেবররা দেখা করবে, দেবররা বাবিরা দেবর সাথে দেখা সাক্ষাৎ করবে, ঠাট্টা মাস্কারি করবে, এটাতে দোষ, এটা কেউ মানতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আওয়াজ করি বলেন না, যে কেউ মানতে, মা বাবা মানতে পারে না। কোনো বাবি যদি আপনার দেবরের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা কম বলতে চায়, বরঞ্চ শুধু শাশুড়ি, আপনার উল্টা ওই আপনার পুত্র বউকে দোষারোপ করে। এই কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? যদি কোনো বগ্নিপতির সাথে, দুলাবার সাথে শালিরা সাক্ষাৎ দেখা সাক্ষাৎ না করে, ঠাট্টা মস্কারি না করে, বোন জামাইরা গোসা হইয়া থাকে, তোর মা বাবাই বলে জামাই তো গোসা হয়ে গেছে, জামার গোসা ভাঙ্গাও। কথা ঠিক কিনা বলেন? মানে জাহান্নাম সে কিনে নিল, জাহান্নাম সে কি করলো? কিনে নিল। আল্লাহু আকবার। এরকম ভাবে অনেক আহাম্মকেরা আছে, বিবিকে সাজাইয়া পড়াইয়া আত্মীয় বাড়িতে নিয়ে যাওয়া, আরে আত্মীয় স্বজনের বিয়েতে কমিউনিটি সেন্টারে আপনার সাজাই পড়াই নিয়ে যাওয়া। বর্তমানে মুসলমানদের বিয়ে শাদীর মধ্যে মেয়ে লোকদের সাজা করার একটা প্রতিযোগিতা সৃষ্টি হইয়া যায়, কার বউকে কে কত সুন্দর সাজাইতে পারে, কার বউকে কে কত সুন্দর করিয়া আপনার বেপরদা করিয়া নিতে পারে, কার বউটা কত সুন্দর, কার বউটা কত বেপরদা, কত বেহায়া, কত সুন্দর সুন্দর গয়না পরছে, কত সুন্দর সাজতে পারে। এই নিয়ে আপনার আহাম্মকের দলের আপনার বিবিকে নিয়ে সাজাই পড়াইয়া বিয়ে শাদীর মধ্যে শহরে বন্দরে ইজাসানদের মধ্যে আপনার বাহাদুরি করে প্রতিযোগিতা করে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? এটাকে দোষ মনে করে না, এটা কোনো দোষের কিছু না, এটা মার চোখে দোষ না, বাবার চোখেও দোষ না, পাবলিকের চোখে দোষ না, আত্মীয়ের চোখেও দোষ না, সরকারের চোখে তো দোষই না। কথা ঠিক কিনা বলেন? বরঞ্চ এই দেশের মানুষকে, মুসলমানদেরকে ইমান আমল হারা করে নাস্তিক মুরতাদ বেঈমান বেআমল বেহায়া বেসরা বানাইয়া ইয়াহুদি নাসারা কাফের মুশরিকের মধ্যে বানাইয়া কেমনে কবরে নিবে? এই জন্য সব কর্মসূচি একের পর এক আসতে আছে। কথা ঠিক কিনা বলেন? সমাজের কাছেও দোষ না, রাষ্ট্রের কাছেও দোষ না, আপনার আম্মা আব্বার কাছেও দোষ না, এগুলা আত্মীয়ের কাছেও দোষ না, কারো কাছে দোষ না। কথা ঠিক কিনা? আসলে কি দোষ? কি দোষ না? দোষ কি দোষ না? সম্পূর্ণ হারাম। এগুলো সম্পূর্ণ কি? আওয়াজ করি বলেন না, সম্পূর্ণ হারাম। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক সাহাবী যে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবিরা দেবর সাথে, দেবররা বাবির সাথে সাক্ষাৎ করতে পারবে কিনা? আল্লাহর হাবিব ফরমান, আমার সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, মানুষ যেরকম মৌতের থেকে বাঁচার জন্য আপনার পলাইতে থাকে, মৌতের থেকে বাঁচার জন্য যেরকম চেষ্টা করে, বাবিরা দেবর থেকে, দেবররা বাবির থেকে বাঁচার জন্য এর চাইতে ও বেশি চেষ্টা করা লাগবে। আল্লাহু আকবার। ও ভাই বেপরদার চলা সম্পূর্ণ হারাম। এ মুসলমানরা খেয়াল করে আসলো, যুবকের দলেরা, এ যুবতীর দলেরা, এ পর্দার মা বোনেরা, ও মুসলমান ভাই বন্ধুরা, আজকে বেপরদার চলা দোষের মনে করো না, বেপরদার বেহায়ার মধ্যে চলতে আসো,
হারামি বদমাশি করতে আছো, জানাবি বিচার করতে আসো, আর কত রকমের গুনার কাম করতে আসো, ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাইয়া, ঘরের মধ্যে গান্নার বলে ঘরটা সিনেমা হল বানাইছো, আরে মুরুব্বীরা কিছু কয় না, ভয়ে কয় না, ডরে কয় না, এ বন্ধু খেয়াল করে শুনো, আরে কি নিয়া মাওলার কবরে চলছো, জাহান্নামের আসামি হইয়া কবরে যাইতে আসো, জাহান্নামের আজাব তোমার জন্য অপেক্ষা করতে আছে, জাহান্নামের আজাব তোমার জন্য অপেক্ষা করতে আছে, জাহান্নামের সাপ গুলা তোমার জন্য অপেক্ষা করতে আছে, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতে আছে, জাহান্নামের অসংখ্য আজাব তোমার জন্য অপেক্ষা করতে আছে, আহারে আল্লাহ তোমার লানত দিতে আছে, আহারে কি মনে করিয়া বসছো, দুনিয়ার হায়াত তোমার কাটিয়া যাইবে, ভালো খাও ভালো পড়ো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মধ্যে শুয়ে রয়েছো, মনোরম বিল্ডিং করছো, আর আবাস করতে আসো, তুমি মনে করছো তুমি এত নাফরমানি করো, তোমার তো কই কোনো অসুবিধা হয় না, তোমার কোনো সমস্যা হয় না, তুমি যা করতেছো ঠিকই করতে যা মনে করো না, বন্ধু ভুল মনে করিয়া বসছো, আর তোমার তকদিরে যা আল্লাহ যা দিয়েছে তা বুক করা লাগবে, সম্পদ তুমি বুক করবা, টাকা পয়সা বুক করবা, ক্ষমতা তুমি বুক করবা, বরঞ্চ কাপড়ে মুসে বেঁধিয়ে দাম, আরো বেশি বুক করা দরকার, কারণ তারা আখেরাতে কিছুই পাবে না। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আরামায়েশ, এত সুখ, এত শান্তি, এত সুখ, এত আরাম, এত আয়েশ, এত সম্পদ আল্লাহ দিত, কাফের মুশরিকদের বাড়িঘরের একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, এবং তাদেরকে ইচ্ছা করবে সম্পদ আল্লাহ দিতেন, কিন্তু এগুলা আল্লাহ দিলে পরে কাফেরদেরকে মুসলমানদের ইমান এমনিতে হালকা, আরো হালকা হইয়া যাবে, মুসলমানরা আরো বেইমান বেইমানের দিকে ধাবিত হয়ে যাবে, এই জন্য আল্লাহ পাক কাফেরদেরকে সম্পদ দেন না, কারণ কাফেররা আখেরাতে কিছুই পাবে না, আখেরা তাদের সম্পূর্ণ জাহান্নামের আজাবের আজাব, আর যে ব্যক্তি একবার জীবনে কর্মা পড়েছে ওই ব্যক্তি একদিন না একদিন হলেও জান্নাতে যাইবে, কথা ঠিক কিনা বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা বলেন, এই বাইরে এই কথাটা অনেকে মুসলমানরাও বলেন, একদিন যাবেন তার আগের অবস্থা কি হবে, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামের আযাব হলো কঠিন আযাব, ওই জাহান্নামের এক মুহূর্তের আযাব দুনিয়ার কোন মানুষ সইতে পারবে না, জাহান্নামের এক মুহূর্তের আযাব দুনিয়ার কোন মানুষ সইতে পারবে না, এত কঠিন আযাব, এত কঠিন আযাব, এ ভাইয়া খেয়াল করিয়া শুনো, আল্লাহর কালাম সত্য কোন সন্দেহ নাই, ও বেঈমানের দলরা, হে বেঈমানের দলরা, ও শুকর নাফরমানের দলরা, বেপরোয়া বেহায়ার দলরা, এ মুসলমানদের যুবক যুবতীরা খেয়াল করে শুনো, আরে জাহান্নামের আযাব কঠিন আযাব, আরে এত কঠিন আযাব, জাহান্নামের এক মুহূর্তের আযাব কেউ সইতে পারবে না, আল্লাহর হাবিব কত কান্দা কাঁদছে, উম্মতের মায়ায় আল্লাহর হাবিব কত কান্দা কাঁদছেন, আল্লাহর হাবিব আমাদের মধ্যে দাঁড়িয়া নামাজ পড়তে 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 দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর দুই কালা পা বড় পুড়িয়া বড় বড় হইয়া যাইত, আল্লাহর নবী এত কান্দা কাঁদতেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আল্লাহর নবী যে রুকু সেইটার মধ্যে যাইয়া এমন কান্দা কান্দতেন, আর নবীদের চক্ষু মুবারকের পানি চাই না, আমাদের থোকা থোকা পড়িয়া থাকত, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হে প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ প্রাণের স্বামী গো,
ক্ষুদ্রাত্মার উপরে জাহান্নামের আগুন হারাম। আপনি বেগুনা সমস্ত নবীরা বেগুনা, নবীদের কোন গুনাহ নাই, আপনার সমস্ত নবীদের সরদার। হুজুর তারপর আপনি এরকম কান্দা কান্দে করে ব্যাপার কেন কি? আল্লাহ হাবিব প্রভু আয়েশা, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি আসবার উম্মতের জন্য। এই আয়েশা মেয়েরাদের রাত্রিদের জাহান্নামের মধ্যে যে আজাব আমি দেখলাম, জিব্রাইল আমাকে জাহান্নামের আজাব দেখাইলেন, জান্নাত দেখাইলেন, এরে আয়েশা জাহান্নামের মধ্যে যে আজাব দেখলাম, বেআমালি মেয়ের পুরুষদের কি আজাব, ব্যাপক বেহায়া মেয়ের পুরুষদের কি আজাব, বাপখুরদের কি আজাব, সুদখুরদের কি আজাব, মৃত্যুদের কি আজাব, জুলুমবাদদের কি আজাব, নাচ গান দেখো যে শুনে মেয়ে লোক পুরুষ লোকের কি আজাব। আল্লাহর হাবিব ফরমান আয়েশা, আরে সমস্ত আজাব পুরো মাওলা আমার দেখাইছে, এরে আয়েশা জাহান্নামের মধ্যে যে আজাব আমি দেখলাম, ওই জাহান্নামের এক মুহূর্তের আজাব আমার কোন উম্মত সইতে পারবে না। এ আয়েশা আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি আসবার এতিম উম্মতের জন্য, আমার উম্মতে গুনাহগার হইয়া কবরে যায়, ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে রে। এ আয়েশা আমি তো আমার জন্য কান্দি না, আমি আমার এতিম উম্মতের মায়ায় কান্দতে আসি। ও ভাইরা বাবারা, আল্লাহর হাবিব আমার আপনার মায়ায় কত কান্দা কাঁদছেন, সারা জীবন আল্লাহর নবীজি নবুয়ত পাওয়ার পরে আহারে জান্নাত জাহান্নামের আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহর হাবিব উম্মতের মায়ায় কত কান্দা কাঁদছেন। আপনার আমার কান্নার এই চোখের পানি নাই, আমার মা চিন্তা নাই, বাপনার এই চোখের পানি নাই, কান্নাকানি নাই। ও দুনিয়ার পাগল হে গুনাহগার নাফরমানেরা, ও দুনিয়ার বেলামাজি তোরেরা, ও হারাম কররা কে মনে করে বসত, তোরাকে সরা মনে করিয়া নাফরমানি করতে আসো, পাল্লা দিয়া নাফরমানি করতে আসো, আর লাভ একবার প্রতিযোগিতামূলক নাফরমানি করতে আসো। বাবারে দুনিয়া হায়াত তাকে বড় মনে করছো, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের চাইতে দুনিয়াকে বড় মনে করছো, আখিরাতকে বড় মনে করতে পারো না, বাবারে দুনিয়াকে আসল আপন মনে করছো। এ বন্ধু কি করো, কদিন তোমার ক্ষমতা, কদিন তোমার সম্পদ, কদিন তোমার বাড়িঘর, কদিন চাকরি, কদিন নেতা গিরি, কদিন চেয়ারম্যান গিরি, মেম্বার গিরি, কদিন তোমার যুবক গিরি, যুবতী গিরি, কদিন তোমার কি কিচ্ছু না, কিচ্ছুই সব চারিয়া মাওলার কবরে চলিয়া যাইবা। এমন একদিন সময় আসবে তোমার নাম নিশানাও জমিনে থাকবে না, কথা ঠিক কিনা বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা, তোমার নাম লওয়ার মতো একটা লোক জমিনে থাকবে না, তোমার মতো একটা মানুষ যে জমিনে ছিলা এটা সবাই ভুলিয়া যাইবে, এটা কারো মনে থাকবে না। এখন তুমি গোটা হায়াতে জিন্দিগি যা, কার জন্য না প্রমাণী করছো, কার পেট পড়াই বললে মানুষের পেটে লাথি মারছ, জুলুমবাজি হারামি বদমাশি চুরি ডাকাতি করছো, এ বাবা কার মহাব্বতে পড়িয়া বিবির ব্যবস্থা চালাইছো, বিবি তো আসলে তোমার আপন না, এ যে ছেলে মেয়ের জন্য বিল্ডিং করলাম, বাড়ি ঘর করলাম, মানুষের পেটে লাথি মারিয়া, মাথায় বাড়ি মারিয়া, পরে সম্পদ জুলুম করিয়া জানিয়া, এই ছেলে মেয়ে তোমার আমার আপন না, এই বিবি তোমার আমার আপন না, আসলে কেউ তো তোমার আমার আপন না, কথা ঠিক কিনা বলেন, আওয়াজ কেউ বলেন কথা ঠিক কিনা বলেন, কেউ তো আমার পর আপন না, সবাই হলো পর। বাবারে সবাই আমাকে আপনাকে ভুলিয়া যাইবে, সবাই আমাকে আপনাকে ভুলিয়া যাইবে, আমাকে আপনার মাওলার কবরে পাঠাইয়া দিবে, কথা ঠিক কিনা বলেন। এ বন্ধু কি আর করে শুনে যে বিবির মহাব্বত দাড়ি কামাও, আজকে বিবি গো স্বামী গো আপনার দাড়িটা কামাইয়া ফেলান,
নাহলে আপনাকে দেখতে মায়া মহাব্বত লাগে না। বাবারে অনেক ব্যক্তি আছেন এরকম, বিবির মহাব্বতে পড়িয়া দাঁড়ি চাক্কা মাইয়া বিবির খুশি করল বাবা, বিবি আপনার খুশি হইল, শয়তান খুশি হইল, নফস খুশি হইল, কিন্তু আল্লাহ এবং আল্লাহ নবী বেজার হইয়া গেল। কথা ঠিক কিনা বলেন? এ জোর কথা ঠিক কিনা? এর মধ্যে খেয়াল করো, আল্লাহর নবী বেজার হয়ে গেল, আল্লাহ বেজার হইয়া গেল, এই ব্যক্তি আল্লাহর নবী বেজার হইয়া গেল। ওই কি আমাদের কঠিন মুসিবতের দিনে আল্লাহ নবীর তার জন্য সুপারিশ করবে কি করবে না? জোরে কোন, যার উপর নবী বেজার নবী দিকে তার জন্য সুপারিশ করবে? জোরে বলেন না। যার উপরে নবী খুশি তার জন্য, তার জন্য নবী কি করবেন? সুপারিশ করবেন। আর নবীর সুপারিশ ছাড়া কোন ওলি আব্দুল কাওস কুতুব পীর দরবেশ কেউ জান্নাত যাইতে পারবে না। বাবারে আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ নবীর সুপারিশ লাগবেই। এখন যার উপরে নবীর বেজার, যারা দাড়ি কামাইয়া নবীর কষ্ট দিছ, কারণ নবী যে ফরমান, যে ব্যক্তি দাঁড়ির মধ্যে ফুল লাগাইবা সে যেন আমি নবীর সিনার মধ্যে যেন ছুরি লাগাইলা। এ বন্ধু খেয়াল করে শুনো মুসলমানেরা, আল্লাহ নবীকে কান্দাইতে আসো, বেজার করতে আসো, ওই নবীর সুপারিশ পাইবা না। বিবিয়ে খুশি করলাম, ছেলে মেয়ে খুশি করলাম, শয়তান নফসরে খুশি করলাম, আল্লাহকে আল্লাহ নবীকে, আল্লাহ নবীকে আল্লাহকে বেজার করিয়া দিলা, আল্লাহ নবীকে কান্দাইলা। বাবা এ ব্যক্তি আল্লাহ নবীর কান্দাইবা, ওই ব্যক্তি নবীর সুপারিশ পাইবেন না। যে ব্যক্তি নবীরে খুশি করবেন, কি দিয়া খুশি করবেন? টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া না। নবীর যে ব্যক্তি নবীর সুন্নত তরিকা মোতাবেক চলবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে সে যেন আমি নবীকেই মহাব্বত করলো। যে ব্যক্তি নবীর সুন্নতের আমল করলো, সুন্নতের ইত্তেবা করলো, সুন্নতের আমল করলো, সেই ব্যক্তি নবীকে মহাব্বত করলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে ব্যক্তি নবীর সুন্নতের মহাব্বত এত্তেবার মাধ্যমে নবীকে মহাব্বত করতে পারলো, নবীজি ফরমান, সেই ব্যক্তি আমার সাথে মাওলার জান্নাতে যাইতে পারবে। সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বল, নবীজির সাথে জান্নাতে যাইতে চাই কিনা আমরা? কার কার মনে হচ্ছে হাত তুলে দেখলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হাত নামাই কি, হাত তুললাম যে শেষ, হাত তুলছি চলে যাওয়া যাবে? জোরে বলেন না, হাত তুলছি চলে যাওয়া যাবে? আল্লাহু আকবার, আমল করতে হবে, আল্লাহর নবীর সুন্নত তরিকা মোতাবেক চলতে হবে, সুন্নতের খেলাপ কিছুই করা যাবে না। জীবন স্থাপন ক্ষেত্রে নবীর সুন্নত আসে নাকি নাই? আসে তো, এবং কি পায়খানা পেশাব করা যাইতে ঢুকতে বাইর হইতে নবীর সুন্নত আসে নাকি নাই? খানা খাদ্য খাইতে নবীর সুন্নত আসে নাকি নাই? রুজি কামাইতে নবীর সুন্নত আসে নাকি নাই? সমাজ পরিচালনায় নবীর সুন্নত আসে নাকি নাই? রাষ্ট্র পরিচালনায় মনে নবীর সুন্নত কিছুই নাই? কি আসেনি? জোরে বলেন না, রাষ্ট্র পরিচালনায় নবীর সুন্নত আসে নাকি নাই? নবী দিকে রাষ্ট্রপতি ছিলেন না? জোরে বলেন না, না শুধু মোল্লা ছিলেন, একদম মোল্লার কাম না রাষ্ট্রকার কথা বলা, সমাজের কথা মোল্লার কাম না, এগুলো হলো সাফ সুয়র, সাফ সুয়রদের কাজ। আর মোল্লারও শুধু মসজিদ মাদ্রাসা মক্তব নিয়ে থাকবে, এর উপরে মোল্লা উঠতে পারবে না, তাও তো কত চাপা যাবি? কথা ঠিক কিনা বলেন? এগুলা নিয়েও কত চাপা যাবি? কথা ঠিক না? আয় হা, আল্লাহু আকবার। রাষ্ট্রীয় ক্ষেত্রে নবীর সুন্নত আছে নাকি নাই? জীবন সকল ক্ষেত্রে নবীর সুন্নত আছে নাকি নাই? যে ব্যক্তি নবীর সুন্নত তরিকা মোতাবেক চলবেন, ওই ব্যক্তির উপর নবী খুশি, ওই ব্যক্তির উপর নবী রাজি, ওই ব্যক্তির উপর নবী রাজি আর খুশি। যে ব্যক্তি নবীর সুন্নত তরিকা মোতাবেক চলবেন, ওই ব্যক্তির উপর নবী রাজি আর খুশি, আল্লাহর নবী তার রাজি আর খুশি হইয়া যাবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি তার জন্য সুপারিশ করবে। এ বন্ধুরা খেয়াল করে শুনো, বিপদের সময় কত না চেষ্টা করে, কত না কান্দে, কত চিৎকার করে,
ঘরের মধ্যে আগুন লাগলে আমার বাসার জন্য পাগল হইয়া পানির দিকে দৌড় মারে, কথা ঠিক কিনা? এ সাবেক দৌড় সাবেককে দৌড়াই দেন, দৌড় মারিয়ে কোথায় সাবেক থেকে বাসা যাবে সেখানে আপনার পৌঁছিয়া দৌড় মারেন, বাঘে দৌড়াইলে বাঘের থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে আপনার দৌড় মারে, মানুষ বাঁচার জন্য চেষ্টা করে পানিতে পড়িয়া গেলে, মানুষ কিছু ধরিয়া বাঁচার জন্য কতই না চেষ্টা করে, কথা ঠিক কিনা বলেন? বিপদ একটা আসিয়া গেলে মানুষ বাঁচার জন্য কতই না চেষ্টা করে, কতই না আপনার চেষ্টা করে। এর বন্ধু খেয়াল করে শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর কি আমাদের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাকের আযাব আর গজব দেখিয়া কি আমাদের মনে কঠিন মুসিবত দেখিয়া সূর্যের তাপ বারগুণ বাড়িয়া যাইবে, সূর্যের তাপ বাড়ি তামার মতো লাল লাল হইয়া যাবে, আর সূর্যের তাপে মানুষের মাথার মগজটা টাস করে ভাড়িয়া মগজটা কটকটি বাদের মতো উতরাইবে, নাক দিয়া বরবর করিয়া বাহির হইয়া যাবে, জিব্বা নাভি পর্যন্ত নামিয়ে আসবে, গামের মধ্যে সাঁতরাইবে, আর চিৎকার করবে কামে আল্লাহ আর সহ্য হয় না, এমন চিৎকার করে সাহায্য চাইবে, একটুক টানটা পানিতে চিৎকার করি করি কাঁদবে, করি যা শুকাইয়া শুকাইয়া পাত্রের চাইতেও কলিজা শুকাইয়া যাবে, আল্লাহ এক ফোঁটা পানি যেন কত চিৎকার করবে কত তালাশ করবে, আমাদের ময়দানে মুসিবত থেকে বাঁচাইবার জন্য কত চেষ্টা করবে, কত আল্লাহকে ডাকবে, কত উসিলা তালাশ করবে, না কিছুই পাবে না। ওই কি আমাদের কঠিন মুসিবতের দিনে আল্লাহ হাবিব উদ্দুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, আমার উম্মতরা আসো আসো আমার উম্মতরা আসো, এই কি আমাদের মুসিবতের দিনে তোমরা আর কত কষ্ট করবে, আসো আমার উম্মতরা আসো, আল্লাহর নবীর ডাকে নবীর আশেক পালন উম্মতরা সুন্নতরা উম্মত গুলা নামাজি উম্মতরা পর্দাওয়ালা উম্মত গুলা নবীর সুন্নত তরিকার উম্মতরা এক ডাকে নবীর কাছে চড়িয়া যাবে, আল্লাহ নবী কানু উম্মতের দুনিয়ার জমিনে কত সমস্যা চলছে, আমার দিনকে বিদায় করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য সকল ক্ষেত্রে কত নাফরমানি চলছে, কত চেষ্টা চলছে, এবং মুসিবতের সময়ে তুমি আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরছো, আমার রাখি যাওয়ার দিনকে আঁকড়াইয়া ধরছো, আমার দাঁত ভাঙা রক্ত মাখার দিনকে তুমি আঁকড়াইয়া ধরছো, এর উম্মত আজকে কি আমাদের কঠিন মুসিবতের সময় আজকে তুমি আর কষ্ট করা লাগবে না, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের কাছে ডাকবেন, উম্মতের আসিয়া যাবে, এর উম্মত তোমার বিবি মানা করছিল দাঁড়িয়ে না রাখতে, তোমার বন্ধু বান্ধব বলছিল তো বলছে খবরদার দাঁড়িয়ে রাখিও না, তোমার কেমন হুজুর হুজুর লাগে বুড়া বুড়া লাগে, বিবি বলছে খবরদার দাঁড়িয়ে রাখিও না, তুমি বিবির কথা শুনো নাই, বন্ধু বান্ধবের কথা শুনো নাই, নফস শয়তানের কথা শুনো নাই, আমি নবীর মহাব্বতে দাঁড়িয়ে কামাও না দাঁড়িয়ে রাখছো, আমার সুন্নতের জামা গায়ে দিছো, পাগড়ি মাথা দিয়ে টুপি মাথা দিয়ে মেসওয়াক করছো, 10 টাকা ভিজে কানা খাইছো, সবার ক্ষেত্রে আমার সুন্নতের আমল করছো, আমার সুন্নতের কে মহাবেগ চলছো, আসো উম্মত আসো, আল্লাহর হাবিব ওই উম্মতের মেয়ে লোক পুরুষ লোককে হাউজে কাউসারে পানি পান করাইয়া আল্লাহু আকবার, আরে আপনাকে আপনার আল্লাহ পাকের আরশ আযিমের ছায়ার নিচের দিকে দিয়া দিবে, সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আমাকে নবীর সুপারিশ চাই কিনা ভালো করে বুঝি বলে, আল্লাহু আকবার, এই জন্য নবীর সুন্নতের আমল করতে হবে, নবীর সুন্নতের আমল করতে হবে, সুন্নতের আমল ছাড়া যাবে না, কোনো সুন্নত ছাড়া যাবে না, এ বন্ধুরা খেয়াল করিয়া শুনেন, আল্লাহু আকবার, আরে আল্লাহ হুকুম আকা মহাবেগ চলতে হবে, নবীর সুন্নত তরিকা মহাবেগ চলতে হবে, এই ব্যক্তি নবীর সুন্নত তরিকা মহাবেগ চলবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নবীকে তালাশ করতে হবে না, নবীকে তাকে তালাশ করবে, আমার উম্মত কোথায়, আল্লাহকে দেখে আমি মাহবুব গো আমার উম্মতকে জাহান্নামের আগুনে দিও না,
আমার উম্মতকে জাহান্নামের আগুনে দিও না আল্লাহ। আমার উম্মত কত না কান্দা কাঁদছে, কত আমল করছে, দুনিয়ার মানুষ আধুনিকতার দোহাই দিয়া ইয়াহুদ নাসারা কাফের মুশরিকদের প্রভাবে পড়িয়া কত শত হাজার নাফরমানি নিয়ে পাগল পার হইয়া গেছে। আমার এই সমস্ত উম্মত গুলা সব কিছু মধ্যে লাথি মারিয়া আমি নবীর সুন্নত তরিকা মোয়াফেক চলছে। মাবুদ গো, আমার এই উম্মতকে জাহান্নামের আগুনে দিও না। ও ভাইরা বাবারা, ও বন্ধুরা, আমার খেয়াল করে শুনেন, এই যে নবীর সুন্নত তরিকা মোয়াফেক চললে জাহান্নামের আজাব থেকে নিষ্কৃতি পাবো, কিয়ামতের ময়দানে মুসিবত থেকে হেফাজত আল্লাহ করবেন, নবীন সুপারিশ করবেন। বাবারা খেয়াল করে শুনেন, জাহান্নামের কঠিন আজাব আরে কেমনে সহ্য করবো, জাহান্নামের কি উপায় হবে? আজকে দুনিয়ার জমে একটু লজ্জা ভাই, একটু সরম ভাই, একটা কাজ করতে লজ্জা ভাই। কেউ যদি বলে মিয়া তুমি আমার পাঁচ টাকা খাইছো, লজ্জা লাগে। কেউ বলে এবার তুমি এই টিচার চুরি করছো, লজ্জা লাগে। কেউ বলে অমুকের এই সম্পত্তি তুমি খাইছো, লজ্জা লাগে। কিন্তু কেয়ামতের ময়দানে আরে আপনার এমন অবস্থা হবে, আল্লাহু আকবার, জাহান্নামের মধ্যে এমন কঠিন আজাব হবে, এমন মুসিবত হবে, আর সেই দিন সবাই দেখবেন আমি আজকে দুনিয়াতে কত বড় ছিলাম, কত বড় দাবি করছি, কিন্তু জাহান্নামে দুনিয়া যাওয়ার পরে সবার লজ্জা দিবে। হায়রে, তোমার আমরা কত বড় বড় মনে করতাম, চেয়ারম্যান মনে করতাম, এমপি মনে করতাম, তোমার আমরা কত কিছু মনে করতাম, তুমি দেখো জাহান্নামে চলিয়ে গেছো, জাহান্নামের কাম করছো, সেদিন লজ্জা পাবো, কিন্তু কোনো লজ্জা পাইয়াও কোনো কিছু হবে না। কি করবো, কিছু তো করার নাই, এমন মুসিবত, এমন লজ্জা, এমন কষ্ট, জাহান্নামের আযাবের জন্য করে দণ্ডার হয়ে যাবে। চিৎকার করে করে কান্দো মাবুদ গো, আর সহ্য হয় না, কলিজা অঙ্গার হইয়া গেছে। আল্লাহ, আয়া আল্লাহ, কত ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ বকরা কলিজা কোরআন হাকিমের মধ্যে ফরমান, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। আল্লাহ বকরা কলিজা ফরমান, ওই আপনার জাহান্নামের ভিতরে জাহান্নামীরা পানি যখন চিৎকার করিয়া করিয়া কাঁদবে, যে তারা পানি তো পাবে না, ঠান্ডা পানি তাদের তারা কখনো পাবে না, বরঞ্চ ঠান্ডা পানির পরিবর্তে তাদেরকে এমন পানি, গরম পানি দেওয়া হবে, এবং গাসাকা নামের একটা আপনার দুর্গন্ধময় জিনিস দেওয়া, দুর্গন্ধময় রক্তার ভুল দেওয়া হবে। আল্লাহ রাবি ফরমান, এইগুলো দেওয়ার পরে সে আপনার খিদায় টিকতে পারবে না, খাবে, বিভাষায় কাতর হইয়া পান করবে, খাওয়ার পরে পান করার পরে আর তার কলিজা গুদ্দা শুদ্ধ নারী বুড়ি পিছন দিয়া ঝুপ ঝুপ করে বাহির হইয়া যাবে, তারপর রূহ কিন্তু বাহির হবে না। এবারে শুনিয়া রাখেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। আল্লাহ হাবিব এই হাদিসের এক আয়াত তাফসীরের মধ্যে গাসসাকা সম্পর্কে লেখেন, গাসসাকা এমন একটা জিনিস, এমন নাপাক দুর্গন্ধময়, এটা জাহান্নামীদের পূজার রক্ত, জাহান্নামীদের চোখের পানি, জাহান্নামীদের পূজার রক্ত, এগুলো আপনার খাওয়ানো হবে, পান করানো হবে। আরে আল্লাহর হাবিব ফরমান, এক বালতি ব্যাগ করছি গাসসাকা যদি আপনার দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হইতো, তামাম দুনিয়ায় গাসসাকার বিষে জ্বলিয়া পুড়িয়া সাই সাই হইয়া যাইত, মশিয়া করিয়া শেষ হইয়া যাইত। এই গাসসাকা খাইতে দিবে নাফরমান বেরামাজিদেরকে, বেপরদাব দেহায়াদেরকে, সুদকর গোষ্ঠীদেরকে, নাফরমানদেরকে, নবী সুন্নত তরিকা ছাড়িয়া ইয়াহুদ নাসারা কাফের মুশরিকদের মধ্যে চলনে ওয়ালাদেরকে আপনার গাসসাকা দেওয়া হবে, এবং আপনার ইল্লা হামিমা ওয়া গাসসাকা গরম পানি দেওয়া হবে, এমন দেওয়া হবে, এমন দেওয়া হবে, চিৎকার করবে আল্লাহ পানি দেন, আল্লাহ ঠান্ডা পানি দেন, তবে গুলা দেওয়া হবে। খিদা জ্বালাবে, আপনার মুখে যা অস্থির হয়ে গেছে, কত দিন, কত মাস, কত বছর খানা খাই নাই, খিদার দ্বারা চিৎকার করবে, পানি পড়া চিৎকার করবে, তখন আল্লাহ পাক এগুলো খাইতে পান করতে দিবে। এ ভাইরা বাবারা খেয়াল করে শুনো, আর দুনিয়াতে আল্লাহ কত নিয়ামত খাবার ইতিহাসেন,
কত নিয়ামত ভোগ করাইতে আসেন, এ নিয়ামত খাইয়া ভোগ করি আল্লাহর গোলামি করতে রাজি না, কথা ঠিক কিনা বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা। আল্লাহ ফাকরের নিয়ামত গুলা আমরা কিনিয়া খাইতে কি পারবো? পানি আল্লাহর কত বড় নিয়ামত, বাতাস আল্লাহর কত বড় নিয়ামত, বাতাস যদি আল্লাহ বন্ধ করিয়া দেন আমরা কিনিয়া ভোগ করতে পারবো? আওয়াজ করি বলেন না, এ দুনিয়ার পাগলরা বুঝেন না কেন? আজকে আপনার সামনে একটা সুন্দরী বিবি পাইয়া আজকে মাওলারে ভুলিয়া গেছেন, আখরাত ভুলিয়া গেছেন, আল্লাহকে ভুলিয়া গেছেন, একটা দুতলা তিনতলা পাঁচতলা বাড়িঘর পাইয়া আল্লাহকে ভুলিয়া গেছেন, মেন কারখানা ইন্ডাস্ট্রি পাইয়া আল্লাহরে ভুলিয়া গেছেন, আমেরিকা রাশিয়া চীন জাপান যাইয়া ইত্যাদি যাইয়া আল্লাহরে ভুলিয়া গেছেন, সম্পদ পাইয়া মাওলাকে ভুলিয়া গেছেন। বন্ধু এগুলা কিছুই না, আল্লাহ যে কত সম্পদ কত নিয়ামত আমাকে আপনাকে দান করছেন, আল্লাহর নিয়ামত গুলা আমি আর আপনি কাউকে নিয়ে ভোগ করতে পারবো না। আল্লাহর নিয়ামত গুলা বন্ধ করিয়া দিলে আমি আর আপনি একটি মুহূর্ত দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো না, কথা ঠিক কিনা বলেন। এ বাইরে বাবারা বন্ধুরা খেয়াল করেন, এই আল্লাহর নিয়ামত গুলা আল্লাহ যে ভোগ করাইতে আসেন, আল্লাহর নিয়ামত খাইয়া ভোগ করে আল্লাহর গোলামি করি না, জাহান্নামের মধ্যে কত করুণ পরিণতি হবে, জাহান্নামের আজাব ভোগ করা লাগবে, জাহান্নামের কঠিন আজাব ভোগ করতে হবে। এমন কঠিন আজাব এক রকম দুই রকম না, অসংখ্য রকম জাহান্নামের আজাব শুধু বাড়তেই থাকবে, শুধু বাড়তেই থাকবে, শুধু বাড়তেই থাকবে। জাহান্নামীরা জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা মালিক বলবো, হে ভাই মালিক ফেরেশতা আল্লাহকে বলো আমাদেরকে মৃত্যু দিতে, মালিক ফেরেশতা বলবে ভাই জাহান্নামীরা মৃত্যু বলতে আর কিছুই নাই, মৃত্যু আর কোনদিন হবে না, মৃত্যু আর কোনদিন হবে না, মৃত্যু বলতে আর কিছুই নাই। ও জাহান্নামীরা আবার আবার জাহান্নাম আজাব ভোগ করবা, জাহান্নামীরা চিৎকার করে করে কাঁদবে, ভাই মালিক রে আল্লাহকে বলো একটি দিনের জন্য জাহান্নামের আজাব একটু আমাদের ঘরে বন্ধ রাখতে। আরে মালিক বলবে ভাই হে জাহান্নামীরা আমার আল্লাহ জাহান্নামের আজাব দিতে থাকবেন, আমার আল্লাহ জাহান্নামের আজাব বাড়িতে থাকবেন, আল্লাহ গুসাব কারণ তুমি আল্লাহর নিয়ামত খাই আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহ পাকের বহুত নাফরমানি করছো, আল্লাহ শুকরিয়া আদায় করো নাই, আল্লাহ পাকের নিয়ামতের অসংখ্য নষ্ট করি করছো, আল্লাহর অসংখ্য নাফরমানি করছো, এই জন্য আল্লাহ পাক গুসা হইয়া গেছে। আল্লাহ পাক বলে নাফরমানরা আমার নিয়ামত খাইয়া ভোগ করিয়া দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করছো, আজকে জাহান্নাম আজাব ভোগ করো, এমন কঠিন ভাবে ভোগ করবা, জাহান্নামের আজাব ভোগ করো, ভোগ করবা, জাহান্নাম আজাব কি পরিমাণ কতদিন ভোগ করা লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য বাইরে বাবারা এই জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আজাব কেমনে সহ্য করব, এই জাহান্নামের আজাব থেকে বাঁচতে হলে বাবারে দুনিয়ার হায়াত টাকা যা লাগাইতে হবে, আজকে দুনিয়ার হায়াত টাকা যা লাগাইতে পারি না কেন, আমার আপনার পিছন নকশা শয়তান কাজ করতে আসে, ওয়াজ দোষে শুনিয়া মনটা একটু নরম হয়, শয়তান বলে মিয়া ওয়াজ দোষে শুনছো ভালো কথা, সব তো আমল করতে আর পারিবা না, এত আমল করলে দুনিয়াতে চলবা কেমনে, শয়তান আপনার এরকম পরামর্শ দিয়া মানুষকে আপনার আমল আখলাকে বিরাই রাখিয়া জাহান্নামমুখী করে ফেলে, জাহান্নামের কাজগুলা করায়। এই জন্য ভাইয়া নফস শয়তানকে শয়তান দোকান থেকে বাঁচার জন্য নফস শয়তানকে দমন করাই করিয়া নফস শয়তান থেকে বাঁচিয়া আর গুনের কাম ছাড়িয়া নেকের কাম করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া নবীকে রাজি খুশি করিয়া কবর যাইতে আমাদের মনে চাই কিনা বলেন, জোর মনে চাই কিনা বলেন, আল্লাহ একবার। যদি মনে চায় বাবা তাহলে আপনার এই নফস শয়তানকে দমন করতে হলে যে কোনো হক্কানি একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দেওয়া লাগবে, যে কোনো হক্কানি একজন ওলির সাথে সম্পর্ক করতে হবে এবং আল্লাহ পাকের জিকির আজকার বেশি বেশি পরিমাণে করতে হবে, হক্কানি করি আল্লাহ সহমত না দাইয়া আল্লাহ পাকের জিকির আজকার না করিয়া, আর আপনার কলম থেকে শয়তান বাগানো যাবে না, কলমকে পরিষ্কার করা যাবে না,
এবং আপনার নবসসদার দোকান থেকে বাঁচা যাবে না। এই জন্য বাবারা ভাইরা যে কোনো হকের একজন আল্লাহর অলি হাতে হাত দিয়া আল্লাহ পাকের জিকির আজকাল বেশি বেশি পরিমাণে করতে হবে, কথা ঠিক কিনা? দুনিয়াতে উস্তাদ ছাড়া কোনো এলএমপি শিখা যায়, কোনো বিদ্যাকে শিখা যায়? আর একজন চোর হইতে হইলেও একজন চোরের সাথে ট্রেনিং দেওয়া লাগে, কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন না। একজন চোর হইতে হলেও হইলে আরেকজন চোরের সাথে কি দেওয়া লাগে? ট্রেনিং দেওয়া লাগে, কথা ঠিক না? আরেকজন চোরের ছাত্র হওয়া লাগে, ডাকাতি শিখতে হলেও আরেকজন ডাকাতির ছাত্র হওয়া লাগে, কথা ঠিক কিনা? কিন্তু ভাই আপনার একজন আপনি আল্লাহওয়ালা হইয়া কবরে যাবেন, আল্লাহর আশেপ পাগল মহাপদের বন্দাবাদি হইয়া কবরে যাবেন, এই জন্য আপনাকে একজন আখেরাতের উস্তাদ হকানি পীরকে আপনার ধরা লাগবে, হকানি পীরের সভাপতি দেওয়া লাগবে। হকানি পীরেরা নিজস্ব কোনো কিছু আপনার বলেন না, আপনার ইসলামের কথায় বলেন, কোরআন হাদিসের কথায় বলেন, আর আপনার কোরআন হাদিস দিয়ে জান্নাতের রাস্তা দেখাই দিবেন। এই রাস্তার চলার মালিক আমি আর আপনি, জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাইরে পিয়ার করে শুনেন, এই জন্য যে এগুলো হকানি উলিয়ার হাতে হাত দেওয়া লাগবে, আল্লাহ ঠিক রাজগার বেশি বেশি পরিমাণে করা লাগবে। আমার মুর্শিদ চরমনার আল্লাহর কুতুব বলেন, বাবা যে ব্যক্তি আপনার পাঁচটা আমল করিবা, পাঁচটা কাজ করিবা, আপনার এক নম্বরে সকাল সন্ধ্যা দুই বেলা আল্লাহ জিকির করিবা, দুই নম্বরে সপ্তাহের মধ্যে একখান দিন মাগরিব থেকে ইশা পর্যন্ত সপ্তাহে তিন টাইম হালকা জিকিরে শরীর থাকবা, তিন নম্বরে মাসে একদিন মাসিক ইজতেমা কষ্ট করিয়া আল্লাহ করে সব গুজারি করিবা, চার নম্বরে হকানি আল্লাহর অলিদের লিখিত কিতাবপত্র পড়ার অভ্যাস রাখবা, পড়তে না পেলে কাহার দ্বারা পড়াইয়া শুনবা, পাঁচ নম্বরে বিনা ওদের চরমানে মাহবিল কামাই দিও না। এই ফাল্গুনের বারো তেরো চোদ্দ, অগ্রহানের বারো তেরো চোদ্দ, ফাল্গুনের বারো তেরো চোদ্দ বছরের দুইটা মাহবিল চরমাইতে হয়। এই নভেম্বর মাসের ২৬ ২৭ ২৮ চরমানে মাহবিল, ২৫ তারিখ রওনা। বেড়ে চরমানে মাহবিল যে কি নিয়ামত, এটা যাওয়া ছাড়া দেখা ছাড়া বুঝে আসবে না। এ মন্দিরা কেয়ার করে শুনেন, চরমানে মাহবিল যাওয়া বছরে একবার, আল্লাহু আকবার। এই পাঁচ নম্বর ঔষধ, আপনার মৌলী বাজারের মধ্যে আমাদের শাহাবুদ্দিন ভাই আছেন, তোফাইল ভাই আছেন, কাউসার ভাই সহ আর অনেক বাইরে আমার পুরাম ভাই এখানে আছেন, তাদের সাথে যোগাযোগ করে চরমানে মাহবিলে যাবেন, দেখবেন চরমানে মাহবিল কেমন নিয়ামত। কাকটা নাফরমানও আল্লাহ ওয়ালা হইয়া যায় কোন আলহামদুলিল্লাহ। বাইরে আমার কেয়ার করেন, এই পাঁচটা ঔষধ যে ব্যক্তির নিয়মিত সেবন করবে আল্লাহর ফজল করবে, ওই ব্যক্তির কলব নরম হইয়া চোখের পানি চার চার করিয়া পড়বে, ওই ব্যক্তি অল্লাহু আকবার আরে আপনার গুনার কাম ছাড়িয়া নেকের কাম করিয়া কবর যাইতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া আল্লাহ জিকির দ্বারা কলব পরিষ্কার হবে, নরম হবে, চোখের পানি চার চার করে বাইর হবে। এ বন্ধুরা বাইরে পর্দারে মা বোনরা যুবকেরা, আরে আপনার দুনিয়ার করে দাউ ধা করে আগুন জ্বললে পানি নিভিয়ে যায়, ঠান্ডা হইয়া যায়। আবার আপনার গুনার কারণ আফরমানির কারণে জাহান্নামের আগুন যে দাউ দাউ করে জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ও ঘরে মেয়ে আমার মা বোনেরা, আমাদের সাথে তুই হাত তুলিয়া চোখের পানি গুলা সারিয়া দিয়া চার চার করে কান্দ, যদি কান্না না আসে মনে বুঝাও রে মন, একদিনে ঘরের দুয়ার দিয়া নতুন বউ হইয়া আসছিল রে মন, কত মেয়ের তোমাকে শরবত খাওয়াইছে, পাখা দিয়া বাতাস করছে, কত আদর মায়া করছে গো মা, এ বাবা আমার একটা দিন আসতে আসে যে দিন তোমার দেহের থেকে প্রাণ বাকি উড়িয়া যাইবে গো মা,
জবাব দেওয়ার দিতে পারবা না, কিসের জন্য আইলাম রে মাওলা এবারের বাজারে, কি লইয়া যাব রে মাওলা অন্ধকারি কবরে। আল্লাহ কবির রাত তোমার বন্দাগুলো হাত তুলিয়া কান্দে, আল্লাহ তুলিয়া হারাইয়া কান্দি না, তোমার হারাইয়া কান্দিরে মাওলা জাহান্নামের বয়ে কান্দি আবুদ গো। আল্লাহ আমাদের জাহান্নামের আগুনের মাফ করিয়া দাও, আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলাইও না। জনম তুখিনী মা বাবা তার কবরে শুয়া রয়েছে, তোমার কুচুদি কদমে পরীক্ষা দিল মাওলা, আব্বা আব্বার কবরে আজাব দিও না। আল্লাহ এই জগন্নাথপুর হাইলপুর ফজলুল ইসলামের যুব সংঘকে তুমি কবুল করিয়া নাও, চারদিন ব্যাপী তাফসীর করা মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ মাহফিলকে উসিলা করে এই এলাকার কুরুস্তানে কবর আজাব মাফ করিয়া দাও, যুবকদেরকে আল্লাহ তিনটার নেককার বানাইয়া দাও, এই এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে এলাকাবাসীর আল্লাহ মধ্যে দিনের হাওয়া চালু করিয়া দাও, ঘরে ঘরে চাকরি সাকরি নামাজি পর্দা ভরা তৈয়ার করে দাও আল্লাহ। মাহফিলকে কিয়ামত পর্যন্ত হকবর চলবার সালাইবার তৌফিক দান করো আল্লাহ। যাদের উসিলা যাদের সহযোগিতা দেশ বিদেশ থেকে কত ভাইরা সহযোগিতা করে এবং কত ভাইরা স্বেচ্ছাসেবক খাটে, কত আলে মোলামারা আল্লাহ বহুত বড় বড় আলে মোলামারা কত খাটাখাটনি করতে আসে মাওলা। আল্লাহ তুমি আল্লাহ মা বোনরাও বাড়ি ঘরে কত খাটাখাটনি করতে আসে আলে মোলামার খেদমতে, সবাই তুমি কবুল করিয়া নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রু খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খায়র। তুমি কি দেখো না আমি কি সুন্দর খুঁটিবিহীন একটা সাদ বানিয়ে দিয়েছি তোমার জন্য? কোন খুঁটি নাই, মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আকাশটাকে সুসজ্জিত করার জন্য মহান রব্বুল আলামিন ফাতিমার মুখে সুন্দর করে জাইন করেছেন, সুসজ্জিত করেছেন। ওয়ালা কদ জাইয়ানা আস-সামা